এই জন্য কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসছে শাকিব খানের। 2018 সালে সিনেমার শুটিং করতে এক সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া ছিলেন শাকিব খান, সেখানেও সে নোংরামো করে এসেছে। এই ভিডিওতে সে প্রসঙ্গে বোমা ফাটাবো আপনাদের সামনে। শাকিব খান সেখানে এক হোটেলে ওঠেন, সে সময় সে পরিচালককে অনুরোধ করেন তার রুমটি যেন বুবলি রুমের পাশের রুমটি দেওয়া হয়। সালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সেই সুপারস্টার লুচ্চা শাকিব খানকে নিয়ে। তিনি এ পর্যন্ত তার সাথে যারা অভিনয় করছে, কারণ তার লুচ্চামি প্রকাশ পাইছে যে দুইজনকে যখন আড়ালে নিয়ে যে গর্ভবতী বানাইয়া আনছে, তারপর থেকে মনে করেন যে সবাই জানতে পারছে যে তিনি একজন লুচ্চা খ্যাত শাকিব খান। এখন শাকিব খান ভক্ত যারা আছে, ফ্যান ফলোয়ার যারা আছে, তারা রাগ করতে পারেন যে এমন কথা কেন বলি। এমন কথা বলি এই কারণেই সামনে ভিডিওটা দেওয়া আছে, দেখুন। এত অপু বিশ্বাসের হয়েছে জ্বালা, আরে জ্বালা রে, অপু বিশ্বাসের জ্বালা শুরু হয়ে গেছে। কারণ অপু বিশ্বাস বিশ্বাস করে গিয়া যে শাকিব খানকে বিয়ে করছে মুসলমান হয়েছিল, সমস্ত বিশ্বাস ভাইঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে। ভিডিওটা দেওয়া আছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে কী করছেন। এই জন্য কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসছে শাকিব খানের। 2018 সালে সিনেমার শুটিং করতে এক সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া ছিলেন শাকিব খান, সেখানেও সে নোংরামো করে এসেছে। এই ভিডিওতে সে প্রসঙ্গে বোমা ফাটাবো আপনাদের সামনে। শাকিব খান সেখানে এক হোটেলে ওঠেন, সে সময় সে পরিচালককে অনুরোধ করেন তার রুমটি যেন বুবলি রুমের পাশের রুমটি দেওয়া হয়। তার আবদার রেখে সে কাজ করা হলো। পাশাপাশি রুমের কাহিনী আপনাদেরকে অন্যদিন বলবো। সেখানে চলতে থাকে তাদের কন্টিনিউ রোম্যান্স। কিন্তু এখানে আরেক টুইস্ট ঘটল। এই সিনেমায় অভিনয়ের কাজ করতেন অ্যানি নামে আরেকজন, তিনি সহকারী শিল্পী হিসেবে ছিলেন। তার সাথে পরিচয় ঘটল শাকিব খানের। সাবমেরিন অ্যানি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। অ্যানির সৌন্দর্য দেখে ফিদা হয়ে গেলেন বাংলাদেশের সুপারস্টার সুপার বাবা শাকিব খান। একদিন সেখানে এক পার্টির আয়োজন করা হয়, সেখানে শাকিব অ্যানিও ছিলেন। অ্যানিকে ধর্ষণ করে শাকিব খান। শাকিবের অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে সাবমেরিন অ্যানি। ঢাকায় সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান নারী প্রযোজক অ্যানি সাবমেরিনকে ধর্ষণের অভিযোগ এনেছে মিলি সুলতানা নামের এক প্রবাসী সাংবাদিক। শনিবার 1 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান, সম্প্রতি তাকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। তাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। অপবিশ্বাসের সঙ্গে গোপনে বিয়ে, এরপর সন্তান নিয়ে লুকোচুরির পুনরাবৃত্তি ঘটেছে অভিনেত্রী শবনম বুবলির সঙ্গেও। শুক্রবার সন্তান সহ ছবি প্রকাশ করেন এ অভিনেত্রী। এরপর গুঞ্জন শুরু হয় অভিনেত্রী পূজা চেরি ও শাকিব খানের বিয়ে ও সন্তানের বিষয়ে। আর এরই মধ্যে অস্ট্রেলিয়ান নারী অ্যানি সাবমেরিনের সঙ্গে শাকিবের সম্পর্কের প্রসঙ্গ টেনে আনা হলো। চলুন তাহলে পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক, কি হয়েছিল, কিভাবে তিনি তাকে ধর্ষণ করেছিলেন। মেয়েটা বাঙালি, আমি বাঙালি মেয়েটার পক্ষে নিয়ে কথা বলতেছি, যে আমারও ভুল হইতে পারে, আপনারও ভুল হইতে পারে, যারা যার সব। হ্যাঁ, তো সেই আমাদের বোনের পক্ষে যেভাবে ছবি ভাইরাল হয়েছে, যেভাবে রেক করছে, রক্ত বেলাইছে, হসপিটাল গেছে, পুলিশ আসে, আপনি কত বৃষ্টি ব্যাপার, আপনি বুঝছেন এই ঘটনাগুলা। অন্যায় অন্যায় অন্যায়কে কখনো প্রশ্রয় দিত নাই। অস্ট্রেলিয়ায় হোটেল কক্ষে বাংলাদেশের বংশোদ্ভূত এক বিদেশি নারী প্রযোজককে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে শাকিব খানের বিরুদ্ধে। ঢাকায় সিনেমার শীর্ষ এই নায়কের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগটি তুলেছেন অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহ। অস্ট্রেলিয়াতে গিয়েছিল একটা মুভির শুটিং করতে, সেই ছবি এখনও মুক্তি পায় নাই। তো কেন পায় নাই, এটা একমাত্র শাকিব খানের জন্যই। এই মেয়ে বাংলাদেশে থাকুক আর অস্ট্রেলিয়া থাকুক, এদের মন মানসিকতা তো একই রকম, কেন সে আগায় আসবে, মানে এই একটা ধর্ষিতার অভিযোগ নিয়ে। এবং এটা তো আমরা চাই নাই, কেন এরকম হবে, তাই হোক। কিন্তু আজকে যে অবস্থা, সেই অবস্থায় আমি আসলে খুবই মর্মাহত। সেই কারণেই অনেক নিরুপায় হয়ে আমি শিল্প সমিতি গিয়েছি, প্রযোজক সমিতি গিয়েছি এবং পরিচালক সমিতিতে গিয়েছি। 2017 সালে অপারেশন অগ্নিপথ সিনেমা শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় যান শাকিব খান। সেখানে অ্যানি সাবমেরিন নামে এক নারী প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের পর অস্ট্রেলিয়া থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন শাকিব খান। কারণ সে যখন মানে 2017-তে মানে সেই ক্রাইমটা করেছে, তখন তো সে পালিয়ে চলে আসছে, তখন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এরপর সিনেমার বাকি অংশ শুটিংয়ের জন্য 2018 সালে শাকিব খান আবারও অস্ট্রেলিয়ায় গেলে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হয় ডালিউডের এই শীর্ষ নায়ক। 2017 সালে যখন সে চলে আসছে, তারপরে যখন আবার গেল, তখন সে মামলায় সে গ্রেপ্তার হয়েছে। তারপরও সে মানে ওইখান থেকে 2018 সালে পালাই গিয়েছে। তারপর তো করোনা গেল, এই গেল, সেগুলো লাস্ট 2-3 বছর। অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেপ্তারের পর শাকিব খানের পরিচিত এক আইনজীবীর সহায়তায় কোনো রকম পার পেয়ে দেশে ফিরে আসেন তিনি। তবে এতদিন কেন বিষয়টি গোপন ছিল এই বিষয়ে ওই প্রযোজক জানান, আত্মসম্মান আর লজ্জার ভয়ে ভুক্তভোগী সেই নারী বিষয়টি আর সামনে নিয়ে আসেননি। একটা মেয়ের মানে বাঙালি মেয়ের বাংলাদেশে থাকুক আর অস্ট্রেলিয়া থাকুক, এই সমস্ত বিষয় নিয়ে কে এত ঘাটাঘাটি করতে চায়? সেই ঘাটাঘাটি না করার কারণে সেই মহিলা হয়তো মানে কিছু আগায় নাই, আর না আগালে তো সে অস্ট্রেলিয়া থেকেই ব্যাক করতে পারত না। অস্ট্রেলিয়া থেকে পালিয়ে দেশে ফিরে অন্য সিনেমায় কাজ করলেও আটকে রাখে অপারেশন অগ্নিপথ সিনেমা শুটিং। একাধিকবার শুটিংয়ের তারিখ দিয়েও উপস্থিত হয়নি শাকিব খান। জানা যায় ধর্ষণের ঘটনার র্যাশ ধরে অপারেশন অগ্নিপথ সিনেমা শুটিং আটকে রেখে প্রযোজকদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন শাকিব খান। সে যখনই আসি তখনই বলছে যে শিডিউল দিচ্ছে, এবং শিডিউল দেয়, একটার পর একটা শিডিউল দিচ্ছে, কিন্তু সে ওই শিডিউল অনুযায়ী থাকে না। মানে কখনোই না করছে না যে না আমি করবো না, সবসময় বলতেছে করবে, শিডিউল দিচ্ছে, এ দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। তো এখন আমরা চাচ্ছি যে মানে হয়তো ছবি শেষ হবে আর না সে আমাদের ক্ষতিপূরণ দিবে। আসলে আমরা ক্ষতিপূরণটাই চাচ্ছি, এখন আর এই ছবি নিয়ে আমরা আর মাতামাতি করতে চাচ্ছি না। দর্শন ছাড়াও অপেশাদার আচরণের কারণে সিনেমার নির্মাণ ব্যয় বেড়ে গেছে বলে জানান রহমতুল্লাহ। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো বক্তব্য দেননি শাকিব খান। যাই হোক ভিউয়ার্স, আপনারা তো ভিডিওটা দেখলেন যে শাকিব খান অস্ট্রেলিয়ায় গিয়া যে নারী যে পরিচালক আছে তার সাথে কি আকাম ফুকামগুলো করছে। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন হচ্ছে, তিনি যে আকাম ফুকামগুলো করে ঠিক আছে, আর তার আই মানে কোনো হুজুরে যদি আকাম ফুকাম নাও করে, তাদের বানাই সাজাই গুছাইয়া মনে করেন তাদের দিয়ে দেয়, যদি তারা বৈধভাবে বিয়েও করে তাদের কাছে কাবিন নামাজ চাওয়া হয়, কিন্তু শাকিব খান একে একে কয়টা বিয়ে করছে বা কী আকাম কুকাম করতেছে, এখন তুমি কি দেখছেন যে তারা জেলখানায় নিছে বা তারা রিমান্ডে নিছে বা তারা ডিম থেরাপি দিছে, কিচ্ছু করেন? বাংলাদেশের আইন এমন কেন? বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় তা শাকিব খান কি, ওর জন্য কি কোনো আইন নাই? এই আকাম কুকামগুলো করতেছে যে অস্ট্রেলিয়ার যে অস্ট্রেলিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে তার জেল হাজতে নিচ্ছে, কেন বাংলাদেশের জেল হাজত কি তার জন্য নাই? ওকে ভিউয়ার্স, আপনাদের যে গুরুত্ব মতামত আছে সেটুকু জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।